127 বি যে নবনির্মিত রাষ্ট্রীয় ঘাইপথ, এই ঘাইপথ নির্মাণের ক্ষেত্র বিপদ নামাই আনিছে বহু ক্ষুদ্র ব্যবসায়ী সকলের মাজত। মই বর্তমান উপস্থিত আছো শ্রীরামপুরত, আর শ্রীরামপুরত বজারত দেখা গৈছে যে ক্ষুদ্র ব্যবসায়ী সকলে ইতিমধ্যে যে রাষ্ট্রীয় ঘাইপথ সম্প্রসারণ হয়ে আছে, রাষ্ট্রীয় ঘাইপথ সম্প্রসারণের কারণে ব্যবসায়ী প্রতিষ্ঠান সমূহ স্থানান্তর করবলগা হয়েছে। বহু ক্ষুদ্র ব্যবসায়ী আছে, ইহতর এতিয়া ব্যবসায় করবলৈ যে স্থান, সেই স্থান নোহোৱা হয়েছে। মই মোর সহযোগী অনুরোধ জানাইছো, ইয়াতে ফুটপাথত দোকান দি থাকা দুটো দোকানী আমি দেখাবলৈ যত্ন করেছি, এটা পানের দোকান আর এটা হল চার দোকান। এগারী মহিলা চার দোকান করে আছে, এগারী ব্যক্তিয়ে পানের দোকান করে আছে। পানের দোকান করা ব্যক্তিগী এই সময় শ্রীরামপুর বজারত ডর একটা পানের দোকান আসে, কিন্তু যে রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণ বা সম্প্রসারণের কারণে তখেতর দোকান ইয়ারপর উচ্ছেদ করা হয়েছে। তারপরপা কিন্তু এনেদরে যে ফুটপাথত দোকান করবলগা হয়েছে, আর এনেদরে দোকান করার কারণে এতিয়া বর্তমান বড় কষ্টকর জীবন অতিবাহিত করবলগা হয়েছে। এই কারণে যে ইহতে যে বিক্রি বা বেচা কিনা সেয়া কিন্তু বহু অংক কমি গেছে। আমি কথা পাতিব বিচারিম, ধরো আপনার নাম কি? শিবেন্দ্র কুমার দেব। আপনি কি দোকান করে আছে? পান দোকান, স্টেশনারি দোকানে করে আসলো আগতে। কিমান দিনের পর দোকান করে আছে? 35 বছর। মানে কি করি, মানে মানে ঘরে নিয়েছে না হয়েছে। আপনি দোকান দিয়ে খাই নাই? আপনি সরকারের ফলের পর কিবা সুবিধা বা সাহায্য পাইছে না? সরকারের পর কিবা সাহায্য পাইছে না আপনি সুবিধা? এই ফুটপাথর আগত মানে ঘর ভাঙার কারণে টাকা অল্প টাকা দিছে, জীবন যাপন করবলগা ধন্যবাদ থাকিল। দেখা পাইছে যে আগতে স্টেশনারি দোকান এটা আসলে, পানের দোকান আসলে, বড় ধুনিয়া চলিছিল, উপার্জন আসলে, কিন্তু বর্তমান ফুটপাথত দোকান দিয়ার কারণে ইয়াত কিন্তু বিক্রি কমি গেছে, আর পরিয়াল ভরণ পোষণ দিয়ার ক্ষেত্রতো কিন্তু অসুবিধার সম্মুখীন হয়েছে। মই আরো একটা দোকান দেখাব বিচারিম, ইয়া হল চার দোকান। এটা এই চার দোকানত এগারী মহিলা এই চার দোকান পরিচালিত করে আছে, তেখেতসকলে কিন্তু বহুত দিনের পর এই চার দোকান করে আছে, কিন্তু এই যে রাষ্ট্রীয় ঘাইপথ সম্প্রসারণ, এই রাষ্ট্রীয় ঘাইপথ সম্প্রসারণের কারণে কিন্তু এনেদরে বর্তমান মহিলাগী ফুটপাথত যে ব্যবসায় চার ব্যবসায় করবলগা হয়েছে। প্রথম অবস্থা মহিলাগী আমি জানা মতে যে শ্রীরামপুর গেট, সেই গেটের তখন দোকান আছে, কিন্তু শ্রীরামপুর গেট বন্ধ হওয়ার কারণে তারপর কিন্তু এনেদরে শ্রীরামপুর বজারত দোকান দি পরিয়াল পোহপাল দিছিল। আর তারপর কিন্তু এই যে যে রাষ্ট্রীয় ঘাইপথ সম্প্রসারণ, এই রাষ্ট্রীয় ঘাইপথ সম্প্রসারণের কারণে কিন্তু এনেদরে আজি ফুটপাথত কোনো মতে দোকান দি পরিয়ালের ভরণ পোষণ করবলগা হয়েছে। আমি কথা পাতি বিচারিম মহিলাগীর লগত। বাইদেউ আপনার ওসব নাম কি? আমার নাম শ্রীমতী রায়। আপনার পরিয়াল চলে না ভালদরে? খুব চলিব পরিয়াল ইতি চলে। আপনি সরকার উপর কিবা সহযোগিতা পাইছেন? না না, আমি একো পাওয়া নাই। কি বিচারে আপনি? কিমান মানে ঘর বাড়ি সব টাকা পয়সা দিয়ে আছে, আমি সেনা কো পাওয়া নাই। আপনার ঘর এই শ্রীরামপুরতে? হ্যাঁ, শ্রীরামপুরতে। হয়, ধন্যবাদ থাকিল। এইবার কি মহিলা দীর্ঘদিনের পর এনেদরে কিন্তু নিজে ক্ষুদ্র ব্যবসায়ের জড়িয়ে নিজের পরিয়ালে ভগন ভরণ পোষণ দিয়ে আসছিল, কিন্তু যে রাষ্ট্রীয় ঘাইপথ সম্প্রসারণ, সেই রাষ্ট্রীয় ঘাইপথ সম্প্রসারণে কিন্তু পরিয়াল অমানিশা নামাই অনার দরে এটা ঘটনা আমি হয়েছে বলে আমি কব পারি। কারণ ইয়াত বর্তমান যে বিক্রি, সেই বিক্রি কমি গেছে, পরিয়ালটা ভালদরে ভরণ পোষণ দিব পারা নাই, আর এনেদরে কিন্তু পরিয়াল চলেছে। আমি এই দোকানের গ্রাহক এগারী আছে, গ্রাহকের লগত আমি কথা পাতিব বিচারিম। ধরো আপনি কি কব আসলে এই যে দুর্ভোগিয়া জীবন এটা অতিবাহিত করেছে, প্রথমত ভাল দোকান দি পরিয়াল ভরণ পোষণ দিব পারিছিল, কিন্তু বর্তমান রাষ্ট্রীয় ঘাইপথের যে সম্প্রসারণ তার কারণে দুর্ভোগ নামি আছে জীবনলৈ। মই যেটো দোকানত বহি আছো, এই যেটো দোকানের গৰাকী তাইক আমি বহুত দিনের পৰা জানো, সৰুৰে পৰা, আৰু এই দোকানৰ সন্মুখত যিজন এজন পানৰ দোকান কৰি আছে, বৰ দুখ লগা কথা। এই দোকান এজন এটা
ভাল দোকান আছিল এটা টাইমত, তো স্টেশনারি দোকান আছিল। এই রাষ্ট্রীয় ঘাইপথ সম্প্রসারণের নামত যেটি উচ্ছেদ হল, উচ্ছেদে করা হল, কোনো পুনর্বাসন দিয়া নাই সরকারে। আর এই মহিলাগারী সরুরে পড়া জীবন সংগ্রাম চলাই আহিছে একমাত্র পরিয়ালক পোহপাল দিবলৈ। এটা টাইমত শ্রীরামপুর গেটত চা দোকান করে কোনোরকমে জীবনটা নির্বাহ করে আসিল। তাতে 2008 সনত এক উচ্ছেদ অভিযান হল, এতিয়া বর্তমানে গেটের কোনো অস্তিত্ব নাই। তারপিছত তো বজারত আহি একটা দোকান করেছিল। আর দুর্ভাগ্যর কথা এইটুয়ে যে এই মহিলাগারীয়ে তোর ইমান ডাঙর একটা সংসার পোহপাল দিয়ে আছে, তোর হাজবেন্ড শারীরিকভাবে অসুস্থ, তথাপিও পুয়া 5 বজার পরা নিশা লৈকে এইটু চার দোকান করি। তো বিক্রি বার্তাও কম, কারণ শ্রীরামপুর মার্কেটটুয়ে নাই, শ্রীরামপুর বাজারটু ভাঙিছে প্রায় 6 মাস হয়ে গল। কিন্তু রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণে মানুষবিলাকক আজি লৈকে কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা নাই, সরকারে কোনো ব্যবস্থা লওয়া নাই। এনে ভাঙা সিঙ্গা অবস্থাত এই বাজারটুত কোনো না হে এতিয়া। এইটু অবস্থাত আমার এই শ্রীরামপুরের অকল এই দুটা দোকানদারে নহয়, শ্রীরামপুরের যিমান ব্যবসায়ী আছে তত পানিত না হাও নচরা অবস্থা হয়েছে। সরকারে বহুত আসনি ঘোষণা করে ক্ষুদ্র ব্যবসায়ী সকলের কারণে ঋণের ব্যবস্থা করে, কিন্তু আপনি জানিব পারিব যে এই আগত যে শিবুদেব নামর তো 35 বছর ধরে ইয়াতে দোকান করে আছে, এতিয়া বোধহয় তোর দোকানত 50 টাকা পুঁজি নাই। তো সরকারের আসলে বহুবার আবেদন করেছে মুদ্রা লোন কিবা কিবি লোনের কারণে, আজিলৈকে কোনো লোন পাওয়া নাই। আর আপনি নিজে কানে শুনিলে এই মহিলাগারী যদি প্রধানমন্ত্রী আবাস না পায়, এই মহিলাগারী যদি অরুণোদয় না পায়, এই আসনিবিলাকর কার কারণে হই আছে? আমি শ্রীরামপুরে জানো বহুত নেতার আত্মীয় স্বজনে এই আসনিবিলাক ভোগ করি আছে, নেতাকবিলাকর ঘৈনিয়েক নেতাবিলাকর আত্মীয় স্বজনে অরুণোদয় লই আছে, কিন্তু যে উপযুক্ত মানু, উপযুক্ত মানু এই সকল জনকল্যাণমূলক আসনির পরা বঞ্চিত হয়ে আছে। এই ক্ষেত্রে সরকারের দৃষ্টি দিব নে, এটি আমার প্রশ্ন। হয় ধন্যবাদ থাকিল। হয় তেখেতে বা শ্রীরামপুরের যে ক্ষুদ্র ব্যবসায়ী সকল আছে, ব্যবসায়ী সকলে অভিযোগ উত্থাপন করেছে। আসলতে রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণে যে নতুন করে নবনির্মিত রাষ্ট্রীয় ঘাইপথ 127B রাষ্ট্রীয় ঘাইপথের কারণে শ্রীরামপুর অঞ্চলত যেসমূহ ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান ভাঙি দিবলগা হয়েছে, তারপিছত কিন্তু এই রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণে বা সরকারে এই ব্যবসায়ী সকলক পুনঃসংস্থাপনের কিন্তু কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই। এনেদরে কিন্তু অভিযোগ উত্থাপন করেছে ব্যবসায়ী সকলে। তার লগতে যেসমূহ পরিয়াল বর্তমান এনেদরে ফুটপাথত দোকান করবলগা হয়েছে বা কষ্টকর জীবন অতিবাহিত করবলগা হয়েছে, সেই সকলের কারণে কিন্তু সরকারে নির্ধারণ করা যে ক্ষুদ্র ব্যবসায়ী সকলের কারণে যে সাহায্য বা বিভিন্ন ধরনের আসনি গ্রহণ করেছে, সেয়া কিন্তু কোনো একটা আসনির পরাই কিন্তু এই পরিয়াল সমূহে লাভবান হব পারা নাই। তারপরে আমি কব পারি যে এই যখন দোকানত আমি আছো, এই দোকানের মহিলাগুলি একেবারে দুখিয়া, ডাঙর একটা পরিয়াল লই এই চার দোকানের উপর তো নির্ভর করে, কিন্তু আজিলেকে সরকারিভাবে যখন সরকারি গৃহ এই গৃহ পাওয়া নাই বা অরুণোদয় আসনি বা আন কোনো সরকারি সা সুবিধা, এই সা সুবিধার পরা কিন্তু বঞ্চিত হয়ে আছে। এনেদরে কিন্তু এই যে শ্রীরামপুর অঞ্চল, এই শ্রীরামপুর অঞ্চলের যে ক্ষুদ্র ব্যবসায়ী সকল আছে, এই ব্যবসায়ী সকলে দুর্ভোগ ভোগ করবলগা হয়েছে একমাত্র নবনির্মিত রাষ্ট্রীয় ঘাইপথ 127B রাষ্ট্রীয় ঘাইপথের নির্মাণরত অবস্থার কারণে। এই দোকানসমূহে কিন্তু এনেদরে দুর্ভোগ ভোগ করবলগা হয়েছে।